আমার স্বপ্ন তুমি অগো চিরদিনের সা। আমি শাহিমা ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আমি অনেকদিন পর আসলাম কিন্তু রেসিপি নিয়ে ডেনিশ। তো আমি ডেনিশ বানাবো, দেখুন। আমি এক কাপ দুই কাপ এখানে, আমি বড় কাপে দুই কাপ এখানে হবে ময়দা নিয়েছি, আর দুধ আর তেল আছে। আমি এখন রেসিপি বানাবো, দেখুন একটু। দুই কাপের মধ্যে ময়দার মধ্যে কিন্তু চিনি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। আজকে কি করতেছি আমরা? ডেনিশের রেসিপি। তো আমি চার টেবিল চামচ তেল দিয়েছি, রান্নার রেগুলার তেল। তো গাইস দেখতে থাকুন, আজকে আমরা কিন্তু আপনাদেরকে ডেনিশ রেসিপি আপনাদেরকে দিয়ে দেখাবো। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো দেখুন আমি ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিব। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, মানে চিনি আর তেলটা ভালোভাবে পাশে দেখতেছি। এটা কি দুধ পানি দিয়েও করতে পারে, সমস্যা নেই। আমি কিন্তু দুধ নিয়েছি, দুধ দিলে মনে করেন ভালো হয়। তো দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করেছি ভালো করে। তো এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু গরম নাই, মানে হালকা কুসুম, মানে আদ দিলে যেমন বোঝা যায় তেমন, মানে হালকা কুসুম গরম পানি। তো গাইস হালকা কুসুম গরম পানি কিন্তু দিতে হয়, আর আমরা কিন্তু অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমরা দিয়ে দিব, আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন যে কিভাবে আমরা এই রেসিপিটা তৈরি করছি। তো আমি কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি, শক্ত হবে না কিন্তু নরমও হবে না, এমনভাবে রেডি করতে হবে। শক্ত হবে না এবং নরমও হবে না, মানে একটু মানে কি সিস্টেমভাবে নিতে হবে, মানে সাময়িকভাবে নিতে হবে। যেমন দেখুন আদ দিলে যেমন হয়ে গেছে আমার, ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আমি যেভাবে করছি সেই অনুযায়ী করতে হবে, ডেনিশটা কিন্তু মুচমুচে হবে। তো আমি কিন্তু কাঠবেলা নিয়ে আসছি, আর একটু সামান্য তেল দিয়ে আপনারা কিন্তু বেলে নিতে পারেন। দুই ভাগ করছি, তো একটা দিয়ে আগে করে দেখাই আপনাদেরকে। তো গাইস আপনারা কিন্তু দেখতেই থাকুন, আমরা সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের রেসিপি, অনেক সুস্বাদু রেসিপি। তো দেখুন আমি পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো গাইস আমি কিন্তু আপনাদেরকে রেসিপির মাঝখানে আমি আপনাদেরকে একটি গান শোনাবো, আর যে রেসিপিটি তৈরি করতেছে উনি হচ্ছেন আমার ভালোবাসার মানুষ, আর ওনার উদ্দেশ্যে কিন্তু আমি আজকে একটি গান তৈরি করব। আমার স্বপ্ন তুমি অগো চিরদিন সাথী, তুমি সূর্য ওঠা মোর আর আমার তাই মোরা রাতি। আমার স্বপ্ন তুমি অগো চিরদিন সাথী। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ এত সুন্দর গান গাওয়ার জন্য। তো গাইস দেখতে থাকুন আর গানটি কেমন লাগছে, পাতলা করে নিয়েছি। গানটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পাতলা করে নিয়েছি, আর আমি ডালটা একটু আসিল, তো ডালটা দিলে খুব ভালো হয়, তেলও দিতে পারেন সমস্যা নেই, আর বাটার অয়েল থাকলেও দিতে পারেন, বাটার বা ঘি। তো এখন আমি ডালটাটা দিয়ে দিচ্ছি, আর ডালটাটা কিন্তু গলাতে হবে কিন্তু পানি দিয়ে, হালকা গরম পানি দিলে কিন্তু গলে যায়, নিচে কিন্তু পানি দিতে হবে, আর বাটির মধ্যে কিন্তু ডালটাটা নিতে হবে। ডালটাটা কিন্তু দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে কিন্তু ময়দাটা দিয়ে দিবেন। পাঁচটি অংশ করব, দেখুন কিভাবে করতে হয়। এই কন্যার থেকে আমি কিন্তু বেলে নিচ্ছি,
মুড়িয়ে নিচ্ছি কিন্তু। আরেক পাশ থেকে কিন্তু নিয়ে নিচ্ছি, কিন্তু বলা হয়ে গেছে এক এক করে কিন্তু পাঁচটি অংশ নিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু দেখুন লেয়ারগুলা খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। আমি কিন্তু পাঁচটি অংশ করব। দেখুন আমি কিন্তু পাঁচটি অংশ করে নিয়েছি, আর সামান্য একটু চাপ দিবেন। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। তো আমি এখন রান্না করতে চলে যাই, আসুন। তো আমি কিন্তু রান্না করতে চলে আসলাম। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু মানে বেশি গরম হলে কিন্তু হবে না, হালকা কুসুম মানে গরম হলে কিন্তু আমরা কিন্তু ডেনিশটা ছেড়ে দিব। আর ডেনিশটা কিন্তু তিন রকমে কিন্তু করা যায়, আর আমরা কিন্তু করছি তেলের মধ্যে, একটা হচ্ছে ওভেনের মধ্যে করা যায়, একটা হচ্ছে বালির মধ্যে দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আমি তেলের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমরা কিন্তু মাটির চুলাতে কিন্তু মাটির চুলাতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন স্বামীমাই কি করতেছে। তো দেখুন আমার কিন্তু গরম হয়ে গেছে, তো আমি একটু দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখুন আমি কিন্তু অল্প কিন্তু আগুন দিতে হবে, বেশি আগুন দিলে কিন্তু পুড়ে যেতে পারে, আর উপর দিকে টেনে যাবে আর নিচের দিকে মানে হবে না, মুচমুচে হবে না। তো দেখুন আমার কিন্তু আলু লেয়ারগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। ডেনিশগুলা মানে করলে কিন্তু ছোটোবেলার কথা মনে হয়, ছোটোবেলাতে যে ডেনিশগুলো আসলে তাই আমারও কিন্তু মনে হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লেয়ার গুলো কিন্তু চলে আসছে। দেখুন আর অল্প কিন্তু আগুন দিতে হবে, বেশি আগুন দিলে কিন্তু পুড়ে যাবে। দেখুন আমার কিন্তু লাল হয়ে গেছে, বেশি লাল হলে কিন্তু মুচমুচে হবে, কিন্তু দেখুন আমি কিন্তু উল্টিয়ে পাল্টে কিন্তু নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গেছে আমার, দেখুন খুব সুন্দরভাবে, আর বেশি কিন্তু আগুন দেওয়া যাবে না। দেখুন লেয়ার গুলা খুব সুন্দরভাবে বেশি উঠছে, ওরা ডেনিশের মতন। আমি কিন্তু তেলের মধ্যে কিন্তু বেজে দেখাচ্ছি, আর ওভেন থাকলে তো ওভেনও করবেন, সমস্যা নেই। আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে করছি, আর বালির মধ্যে দিয়ে করা যাবে, সমস্যা নেই। দেখুন আমি কিন্তু হয়ে গেছে একটা 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 করে আমি কিন্তু নামিয়ে ফেলে দেবো। দেখুন আমি কিন্তু অল্প সময়ে কিন্তু রেডি করে নিয়েছি ডেনিশটা, আর খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু। দেখুন মুচমুচে হয়েছে, লেয়ারগুলো খুব সুন্দর, আর দেখুন শব্দ হচ্ছে। তো দেখুন এক এক করে কিন্তু সব টুইন সুন্দর হয়ে গেছে লেয়ারগুলো, দেখুন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন তো আপনারা খুব অল্প সময় কিন্তু করে নিতে পারেন। তো যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ। তো গাইস আমরা কিন্তু অতি সহজে আপনাদেরকে ডেনিশ বানানি দেখিয়ে দিয়েছি। তো আবারও কোনো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো, সে পর্যন্ত শামিমা ব্লগের পাশে থাকেন, সবাইকে ধন্যবাদ।